वेलकम बैक टू अनदर गेम प्ले वीडियो गाइस। आज के আমরা আবারো খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক গেম 3D আর ফর মোবাইল GTA 5। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো গাইস এমন কিছু ডेंजरस সিক্রেট জায়গা যেটা তোমরা কখনো দেখোনি গাইস। সো আজকের এপিসোডটা খুবই মজার হবে, যেমনটা গাইস তোমরা এর আগে দেখছিলে ভিডিওতে অনেকগুলো সিক্রেট জায়গা দেখছি, বাট আজকে তোমাদের কিছু ভয়ঙ্কর সিক্রেট জায়গা দেখাবো যেগুলো একবার পুরো নতুন, কারণ আমাদের ইন্ডিয়ান বাইক গেম 3D তে আবার নতুন আপডেট চলে আসছে। সো আজকের এপিসোডটা খুবই মজার হবে গাইস, কেউ একটা ফটো দেন সম্পূর্ণ ভিডিও দেখো, বিকজ আজকে তো দাদা তোমার সবথেকে বড় একটা মিস হচ্ছে, আর জীবনের সবথেকে বড় একটা মিস বাট গাইস আজকে তোমাদেরকে ইন্টারেস্টিং কিছু সিক্রেট জায়গা দেখাবো যেখানে খুবই ভয়ঙ্কর লেভেলের, মানে যাই হোক কি আছে না ওটা ভাই বলার দরকার নেই, বিকজ আমি আমি তো অনেক গাইস আমাদের এই জায়গায় এরিয়ার যতগুলো বিল্ডিং আছে সবগুলোর কালার চেঞ্জ করছে এই নতুন আপডেটে এক। আর দুই নম্বর হলো এই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছ না, এটার কালার পুরোপুরি চেঞ্জ, আর আমরা এটার ভিতরে কখনো ঢুকি নাই। এই বিল্ডিংটা কেমন যায় ভাই, একবারে পুরো পার্সোনাল একটা বিল্ডিং দেওয়া, সব থেকে বড়, এটার কালার ডিজাইন সব কিছু চেঞ্জ করে ফেলছে, বাট এটার ভিতরে যতটুকু আন্দাজ করা ছিল যে এটা একটা হসপিটাল হবে, বাট কেন যে এটা হসপিটাল দেয় না তা আমি জানি না। এই যে এই জায়গাটা আমি এখন যেটার ভিতরে আছি বর্তমানে, সো এটার ভিতরে ঢুকার মতো কোনো রাস্তা পাই নাই, বিকজ আমাদের যে পোষাকার আছে পোষাকার তো এটার উপরে যায় না, দ্যাটস ওয়াই এটা একটা মিস্টেরিয়াস ইন্ডিয়ান বাইক গেম থ্রিডি মিস্টেরিয়াস হন্টেড। ও বাবা ও বাবা রে বাবা রে, সুন্দর করে ঘুরে উড়িয়ে উড়িয়ে ঘুরিয়ে ঘুরে চলে যায়। এবার জাস্ট ভিতরে ঢুকে এবার দেখো গাইস ম্যাজিকটা কি হয় না হয়। এই দেখছো পুরা এরিয়াটা ভাই যা আছে, এই যে যা দেখতেছো না স্টেপ বাই স্টেপ, এগুলো পুরোপুরি ভাই অন্ধকার, মানে ভিতরে ঢুকলে আর কিছু তো দেখা যায় না, এটা তো আগে থেকে ছিল, বাট এইটার ভিতরে এই যে লেয়ারগুলো দেখতেছো না এগুলো সব কিছু দেখা যায়, সব কিছু ঠিকঠাক এই জায়গায় স্টেপ বাই স্টেপ সব কিছু দেওয়া আছে। বাট আমার কথা হলো গাইস এটা যখন রাত হয়, আমি তোমাদেরকে নাইট মুড করে দেখাই, এই যে নাইট মুড করলে গাইস এই এরিয়া সব কিছু ফাঁকা দেখা যায়, বাট একটু বাইরে যদি তোমরা একটু ভিউটা দেখতে যাও গাইস এটার ভিতরে অটোমেটিকলি লাইট চলতে থাকে, সামনের যে বাড়িগুলোর যে লাইটগুলো চলে এটা তো একটু ডিফারেন্ট। এই যে ধাক্কায় ফালাই দিছে রে ভাই, এই জন্য গাইস এটা হন্টেড অ্যান্ড মিস্টেরিয়াস হাউস, দ্যাটস ইট ভাই, এর থেকে বেশি কিছু করতে পারবো না। দেখছো গাইস আমি জাস্ট সামনে গেলাম আর সাথে সাথে আমার ধাক্কায় ফালাই দিছে, যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হলো এটা ভাই মরিস তারে ভাই তো পাও দিলে বসছি রে ভাই প্লিজ, আমার লোক নাইন সেট করে খালি দই মরে। ওকে সো এটা গেলে প্রথমটা ঠিক আছে, এরপর আমরা আরেকটা ভিতর চলে যাই বিকজ আমরা সময় নষ্ট করবো না আজকে, সে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাবো গাইস। মনে আছে আমি যে একটা বলছিলাম যেখানে আমরা প্লেন রাখতে পারি, আমি তোমাদেরকে দেখাই আগে, এই যে আমি এখন যে জায়গাটা যাইতেছি এই জায়গাটা তোমাদেরকে এই রাখা দেখাইছি, বাট আগে যেটা বলছি ওটা সম্পূর্ণ ভুল, বিকজ ওই জায়গার ভিতরে আমি বলছিলাম যে প্লেন বা হেলিকপ্টার রাখার জন্য দিয়েছে, বাট ভাই কোনোভাবে মিলে না। এই স্কুটার সম্পূর্ণ একটা মিস্টেরিয়াস হাউস, এই জায়গায় অটোমেটিকলি অর্ধেক হয়ে গেছে, এই যে এই জায়গাটা ঠিক আছে সামনের যে বিল্ডিংয়ের যে পয়েন্টগুলো ছিল ওগুলো অটোমেটিকলি অর্ধেক হয়ে ব্যাস এটা দুই অংশে ভাগ হয়ে গেছে, এক অংশে থাকে কি বলে জম্বি মিস্টেরিয়াস যারা আছে, মানে মনে করো ভূত যা আছে এক অংশে, উপরের অংশটা ওইটা থাকে, আর নিচের অংশে মানুষগুলো বাস করে মানে যেগুলো আছে আর কি এনপিসি। বাট গাইস কথা হয়েছে যে এইটার ভিতরে কোনোভাবেই ঢুকা যায় না, আমি এখন যে জায়গায় বিন্দু দিয়া রাখছি এই জায়গাটার ভিতরে কোনোভাবেই মানুষ ঢুকতে পারে না, বাট তারপর আমি আমার ট্রাই করি একটা, এটার উপরে ঢুকার কোনো সিস্টেমই দেয়নি, এটা একবারে পুরোপুরি ভাই একটা মিস্টেরিয়াস হাউস সিক্রেট প্লেস আর কি যেটা বলি আমি।
এটার ভিতরে কোনোভাবে ঢুকা যায় না, এটাই হলো মেইন প্রবলেম। আরে ভাই রে ভাই, এই যে দেখছো, এটার ভিতরে ঢুকার মতো কোনো জায়গাই দেয়নি। আমরা যে যাবো এমন কোনো প্লেস নেই। কোনোভাবে গেছ তোমরা এটার এটার উপরের অংশটাতে ঢুকতে পারবা না, এই জন্যই ভাই এটা একটা মানে সিক্রেট প্লেস, এটার ভিতরে ঢুকা যায় না। বাট অর্ধেক হয়েছে, এটা কী জন্য হয়েছে এটা কেউ জানে না। আর এই জায়গায় প্লেন প্লেন রাখার জন্য এটা অর্ধেক হয়নি, এটা ভাই ভুয়া কথা। আচ্ছা যাই হোক, এটা হলো আমাদের 2 নাম্বার যেটা গেছে। বাট আরেকটা প্লেস আছে যেটা তোমরা দেখছো কি দেখো, আমি জানি না। ওই যে দেখছো আমার শোরুম, শোরুমের সাইডে যা যতটুকু খালি জায়গা দেখতেছো, এই জায়গাটা কী জন্য দিচ্ছে এটা এটাও কেউ জানে না। আপাতত এটাও একটা সিক্রেট প্লেস প্লেস হিসাবে ধরা যায়, বিকজ এই জায়গাটা মানে কী জন্য দিচ্ছে এটা আমরা আমরা কি ভাই কেউ জানে না। ক্রিয়েটররাও এখন বলতে পারে না, ডিজাইন মানে ডেভেলপাররাও বলতে পারতেছে না এই জায়গাটা খালি কেন। বাট যাই হোক, আমাদের কথা হলো আমরা আজকে সিক্রেট প্লেসগুলো বের করবো, মানে যেখানে মানে কোনো আনাগোনা নাই বা কেউ জানে না এরকম জায়গা। সিলেক্ট করে আরও আছে গাইজ, বাইরে ভাই অভাব নেই, ইন্ডিয়ান বাইক গেম সিরিজে সিক্রেট জায়গার অভাব নেই। সিলেক্ট করে এখন আবার আরেকটা দেখাইতেছি তোমাদেরকে সামনে, সামনে যে 2টা বিল্ডিং দেখতেছো না গাইজ, এগুলা শুধু শুধু এগুলা ঠিকই আছে ভাই, মজা নিলাম। ইন্ডিয়ান বাইক গেম টিডি টিলিশ, ও ভাই রে ভাই গাইস, এখন যেটা দেখাবো এটা হলো 3 নাম্বার অ্যান্ড বলতে পারো লাস্ট পর্যায়ের একটা বিল্ডিং। বিকজ এই যে জায়গাটা ভাই, এই যে মিডল পয়েন্টটা দেখতেছো, এটা ছিল সম্পূর্ণ পুলিশ স্টেশন ভাই। এখন বিশ্বাস করবে কি করবে না আমি জানি না, বাট আমার বাড়ির সামনে যেটা বিল্ডিং ছিল ওইটা পুলিশ স্টেশন দিবে বলছে। বাট এর আগে যেটা ছিল সর্বপ্রথম যেটা ছিল আমাদের পুলিশ স্টেশন, এটা হলো এইটা, এই যে এটা হলো হেড কোয়ার্টার। এখন আমি যে জায়গায় আছি পুরোটা বিল্ডিং মিলে হলো পুলিশ স্টেশন, ঠিক আছে। এখন তো আমাদেরকে আলাদা পুলিশ স্টেশন দিছে, বাট না গাইস এটা কিন্তু আগে এরকম ছিল না। আগে ছিল হলো আমাদের ইন্ডিয়ান বাইক গেম থ্রিতে যতগুলো পুলিশ আছে, পুলিশগুলোর একটা হেড কোয়ার্টার দরকার ছিল। সে হেড কোয়ার্টার বানানোর জন্য যে বিল্ডিংটা চয়েস করছে এটা ছিল এই বিল্ডিংটা। আমি তোমাদেরকে এটা ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখাই, দেন তোমরা হয়তো বুঝতে পারবা। আর এটার ভিতরে মেবি জম্বি এখন ঢুকতে পারে না, আমি সঠিকভাবে জানি না, বিকজ এখন আমি যদি গ্লিচ করে ঢুকতে পারি হয়তো বা জম্বি ঢুকতে পারে এরকমই হইতে পারে। বাট তারপর আমি জম্বিটা সঠিকভাবে জানি না, তারপর আমি একটা ট্রাই করি। 2030, ঠিক আছে, এখন যে আমরা পোর্শা গাড়িটা ট্রাই করি। এই যে দেখছো গেছ, এটা একবার সম্পূর্ণ একটা পুলিশ স্টেশন। এই যে এতটুকু এরিয়া মিলে, এই যে পুরো আমার চোখের মানে ইয়াদের আই, আরে ভাই এটা কী বলে, আমি তোমাদের পুলিশে মানে গুলি ইয়াটা দিয়ে দেখি, এই যে এতটুকু পুরাটা হলো গাইস। গোল রাউন্ড যেটা দেখতেছো এটা পুরাটা ছিল পুলিশ স্টেশন। স্টেপ বাই স্টেপ সব জায়গাতে, যে কোনো জায়গাতে ঢুকতে পারবা, বেরোতে পারবা, সব ধরনের কথাবার্তা বলতে পারবা। এটা ভিতরে জম্বি ঢুকতে পারে কিনা এটা হলো কথা। হ্যাঁ ভাই জম্বি ঢুকতে পারে, মিস্টিরিয়াস প্লেস বলে যেই কোনো জায়গা বলো, জম্বি যখন আমার দেখবে ভাই সব জায়গায় চলে আসবে। তো আমারও ভাই জম্বির যখন দেখবো টাকলা বরাবর মারলে জম্বিও ভাই আমার শান্তি দিছি ভাই বইরা। সে যাই বলো গাইস, এই মিস্টিরিয়াস প্লেস ভাই আবার চলে আসছে, দাঁড়া তাকেলা 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 ওকে। সো গাইস যাই বলো, আজকের এপিসোডটা এতটুকুই থাক, বিকজ আজকে 3টা মিস্টিরিয়াস প্লেস দেখালাম আমাদের ইন্ডিয়ান বাইক গেম থ্রিডিতে। এরপর গাইস তোমাদেরকে আরও বেশি জোসগুলো দেখাবো, বিকজ আজকেরটাও তেমন বেশি একটা ভালো দেখাতে পারিনি। এটা হলো আমাদের 3rd মিস্টিরিয়াস প্লেস, মানে ইন্ডিয়ান বাইক গেম থ্রিডিতে আর কি, যেটা আমাদের এখন আর হবে না, পুলিশ স্টেশন ক্যান্সেল হয়ে গেছে, এটা জাস্ট নর্মাল একটা হাউস। সো গাইস যাই বলো, এই ছিল আমাদের আজকের গেমপ্লে ভিডিও। তোমরা গাইস যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো ভাই, ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর গাইস
আর কি এতটুকুই থাকে। সো গাইজ, এই ছিল আমাদের আজকের গেম প্লে ভিডিও। তোমরা গাইজ যারা যারা আমাদের চ্যানেল নতুন আছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো গেম প্লে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, সি ইউ।